পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা যারা সেবা প্রদান প্রদানকারী সংস্থা আছি আমাদের সেবা প্রদানের মান আন্তরিকতা অনেক বেশি আমাদের হয়তো বা আছে কিন্তু আমি আন্তরিকতার কথা বলবো যে অনেক ইম্প্রুভ করেছে যেটাকে আমরা একটা এটাকে অ্যাকাডেমিক প্যাটার্ন দেওয়ার জন্য আমরা এখানে কোর্স চালু করেছি যারা এই সেবার সাথে সম্পৃক্ত তারা একটা প্রশিক্ষণের মাধ্যমে যাতে করে এই সেবাটাকে আরও সুন্দর করতে পারে ওই ব্যবস্থা আমরা করেছি সেবার কোনো শেষ নেই সেবা ডিমান্ড প্রতিনিয়ত বাড়বে এবং এটাই স্বাভাবিক কারণ মানুষের ডিমান্ড কিন্তু এটা থাকে না যার নাকি আজকে একশো টাকা আছে সেই কালকে এক হাজার টাকা খুঁজবে যে আজকে শুধু একটা ব্রেড খেতে পারে কালকে সে একটু পোলাও খেতে চাবে এটা আমাদের এটা মানুষের স্বাভাবিক ভেরি ন্যাচারাল এবং আজকে যদি আমরা যেই সেবার মানটা দিচ্ছি এটাকে আরও আপগ্রেড একে তো চাহিদাটা তৈরি হবে আমাদের প্যাসেঞ্জারের কাছ থেকে কিন্তু আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরা তাদের চাহিদাকে অ্যান্টিসিপেট করে আমাদেরকে প্রোয়েকটিভভাবে যে কী চাহিদা হতে পারে সেইটাকে আমাদের নজর দিতে হবে এই না যে আমরা একজন যাত্রী বলার পরে অ্যাকশন নিব এখন জন্মসমদ্দেক বিকাশ বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। আমাদের ইচ্ছা থাকবে আমাদের যারা এখানে স্টেক হোল্ডার আছি আমরা নিজের থেকে চিন্তা করব যে একজন যাত্রী কী চেতে পারে আর সেই যাত্রীটা যে একটা ইউরোপের যাত্রী চিন্তা করলে হবে না আমাকে চিন্তা করতে হবে একজন বিজনেস ক্লাস যাত্রী থেকে আরম্ভ করে একদম ইকোনমিক ক্লাসে যে যাত্রী যাদের নাকি সামান্য টিকেটে টাকা কেটে আজকে বিদেশে যেতে পারতেছে কষ্ট হচ্ছে যাওয়াটা তাকেও যদি আমরা এক ইকুয়াল একটা ফিলিং দিতে পারি একজন বিজনেস ক্লাস যাত্রী যেরকম ফিলিংস হবে আমি চাই আমাদের সেই ইকোনমিক ক্লাসের যাত্রী তারও একই ধরনের ফিলিংস হবে তার কাছে যদি একটা তৃপ্তি থাকে যে আমি যে সার্ভিসটা পেয়েছি এই সার্ভিসটা অনেক উন্নত এবং আমি স্যাটিসফাইড আমরা বহু টাকা খরচ করে ই পাসপোর্ট করলাম ই গেইট করলাম সেগুলো আমার মতে এটি শতভাগ ইনেক্টিভ অবস্থায় আছে আর যেভাবে এটি কাজ করছে এটি অনেকটা মার্সিডিস বেঞ্চের সাথে হয়তোবা আমরা মার্সিডিসের চাকাটা কিনেছি কিন্তু গাড়িটা টয়টা রেখেছি আর কি এরকম কিনা জানি না ওটাকে ই গেট বলা যায় কি আমাকে ই গেইটে আমি এখন ঢুকলেও আবার এটাকে আবার ম্যানুয়ালি যেতে হচ্ছে আসলে এটা আসলে কী অবস্থায় আছে একটু ডিটেল আমরা জানতে চাই যারা এখানে সার্ভিস দিচ্ছে ওনারা সকলেই জানেন বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ ডেস্ক আছে এই ডেস্কের যে কর্মকর্তা আছেন তারা কিন্তু জানে এবং যে প্রবাসীরা যারা আপনি আপনি সঠিকই বলেছেন আমরা যারা একটু একটু যারা অতি শিক্ষিত হয়তো বা শিক্ষিত বেশি তারা এয়ারপোর্টের ব্যাপারটা বেশি বোঝেন না কোন জায়গায় কি থাকতে পারে বাট অনেক যাত্রী যিনি নাকি পাঁচ বছর আগে গেছেন এই সিস্টেম ছিল না উনি হয়তো বা কনফিউজ থাকবেন উনি তো জানবেন না তো ওই জানানোর জন্য কিন্তু আমরা সকলকে অবহিত করেছি যে স্টেক হোল্ডার যারা সার্ভিস দেয় তারা যেন বলতে পারে কোন জায়গায় এটা আছে বিআরটিসির মাধ্যমে এখন দুইটা বাস আমরা তৈরি করেছি এই দুইটা বাস আগামীকাল থেকে চালু হবে সকাল থেকে চালু হবে এটা সার্টেল করবে আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রীদেরকে নিয়ে বাস স্টেশন ট্রেন স্টেশন করে কন্টিনিউয়াসলি সার্কেল করতে থাকবে আমাদের যাত্রীদের যাতে কোনো কষ্ট না হয় তারা যেন ব্যাগটা নিয়ে হেঁটে যেতে না হয় এয়ারপোর্ট থেকে আমরা কোনো দেখতে যাই না কোনো যাত্রী এয়ারপোর্ট থেকে ব্যাগ টেলে অথবা মাথায় নিয়ে যেন যাচ্ছেন ওইটাকে কনসিডারেশন করে কিন্তু আমাদের এই যে সেবা ব্যবস্থাপনা কিন্তু আমরা প্রতিনিয়ত আপগ্রেড করতেছি